আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পবিত্র কুরআনের এমন একটি পাওয়ারফুল সূরা শোনাতে যাচ্ছি যে সূরাটি শুধুমাত্র একবার মনোযোগ দিয়ে শুনলে সাথে সাথে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং নেক উদ্দেশ্যগুলো পূরণ হয়ে যাবে এটি এমন একটি শক্তিশালী সূরা যা শোনার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি সুসংবাদ পাবেন চারদিক থেকে শুধু খুশির খবর আসতেই থাকবে সুবহানাল্লাহ যার অনেক দিনের হাজত এবং স্বপ্ন এখনও পূরণ হয়নি যারা অনেক কষ্টে ও অভাবে আছেন যারা মা হতে চাচ্ছেন কিন্তু মা হতে পারছেন না চাকরি চাচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না অর্থাৎ কোনোভাবেই যাদের মনের আশা আকাঙ্ক্ষা এবং হাজতগুলো পূরণ হচ্ছে না তারা কষ্ট করে পবিত্র পবিত্রকর আনের এই সুরাটি শুধুমাত্র একবার মন দিয়ে শুনুন এটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা চিন্তা করবেন তাই কবুল হবে যা ভাববেন তাই পাবেন ইনশা তবে শর্ত হল সুরাটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে যদি অর্ধেক শুনেই চলে যান তাহলে কাজ হবে না প্রিয় বন্ধুরা এই সুরাটি যদি রাতে শোনেন তাহলে সকাল হওয়ার আগেই মনের আশা পূরণ হবে আর যদি সকালে শোনেন তাহলে সন্ধ্যার আগেই ফলাফল পাবেন এটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল একটি সুরা মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা পবিত্র ওর আনের আপনি তাদের সকল আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন অবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেয়া যাক